নমস্কার বন্ধুরা, উপকূলীয় রেস্টুরেন্টে আপনাকে ওয়েলকাম জানাই। আজ দেখাচ্ছি শীতের ফুলকপি দিয়ে কাতল মাছের ঝোল। এই খাবারটি এতটা টেস্টি যে একবার বানালে বারবার বানাতে চাইবেন, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু চলুন দেখা যাক আজ কাতল মাছের ঝোলটি আমরা কীভাবে তৈরি করব। উপকরণ হিসেবে আমি নিয়েছি একটা মাঝারি সাইজের ফুলকপি, 8 থেকে 8টি আলু আমি মেড পিস করে কেটে নিয়েছি, সঙ্গে নিয়েছি 3 পিস কাতল মাছ। মশলা হিসেবে নিয়েছি জিরা বাটা, আদা বাটা, ধনিয়া বাটা এবং হচ্ছে শুকনো মরিচের গুঁড়া, আর নিয়েছি স্বাদ মতো লবণ হলুদ। আমি প্রথমে কাতল মাছের মধ্যে অল্প পরিমাণ লবণ এবং হলুদ গুঁড়া দিয়ে সুন্দরভাবে কাতল মাছকে মেখে নেব, কারণ লবণ এবং হলুদ দিয়ে যদি কাতল মাছকে সুন্দরভাবে না মেখে নেন তাহলে দেখা যাবে কি লবণ কাতল মাছের ভিতরে ঢুকবে না, কারণ সাধারণত বড় মাছের ভিতরে কিন্তু লবণ ঢুকতে চায় না। এই জন্য লবণ দিয়ে খুব সুন্দরভাবে মাছটিকে মেখে নিতে হবে, তারপরেই মাছটিকে ভাজতে হবে। তাছাড়া কাতল মাছকে ভালো মতো লবণ ভিতরে ঢুকবে না। এখন আমি একটি প্যানে তেল দিয়ে, সয়াবিন তেল দিয়ে মাছগুলিকে খুব লালচে লালচে করে বাদামি করে ভেজে ফেলবো। আপনারা দেখতে পাচ্ছেন আমি কড়াইয়ে অলরেডি মাছ ভাজা তুলে দিয়েছি। এখন আমি মাছকে উল্টিয়ে উল্টিয়ে ভেজে নেব। মাছ যদি চড়া করে না ভাজেন তাহলে কিন্তু ফুলকপির ঝোলে ভালো লাগে না, কারণ কাঁচা কাঁচা গন্ধ করে। এখন আমি কাতল মাছকে বাটিতে তুলে নিচ্ছি। এখন আমি কড়াইয়ে ফুলকপিকে দিয়েছি। আমি ফুলকপি আগে হালকা জলে সিদ্ধ করে নিয়েছি, কারণ যদি আপনি সিদ্ধ করে ভেপে নিয়েছি, কারণ এখনকার ফুলকপিতে কীটনাশক এবং পোকা থেকে থাকে, এবং পোকা এবং কীটনাশক থেকে দূর করার জন্য আমি ফুলকপিকে একটু হালকা গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি ফুলকপির মধ্যে লবণ হলুদ দিয়ে ফুলকপিকে ঢাকা দিয়ে দিয়ে রান্না করব, কারণ যাতে ফুলকপিটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়। ঢাকা দিয়ে রান্না করলে খুব সহজেই ফুলকপি সিদ্ধ হয়। আপনি দেখতে পাচ্ছেন মাঝে মাঝে আমি নেড়ে দিচ্ছি, যদি নেড়ে না দেন তাহলে দেখা যাবে নিচ থেকে ফুলকপিটি লেগে গেছে। আমি এখন ফুলকপিকে কড়াই থেকে তুলে নিচ্ছি। এখন আমি কড়াইয়ে সয়াবিন তেল দিয়ে 8 থেকে 7টি আলু যে আমি পিস করে নিয়েছি, বড় বড় মাঝারি সাইজের আলু, সেই আলুগুলোকে এখন লালচে লালচে করে ভেজে নেব। আমি আলুগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভাজবো, কারণ একপাশে আপনি যদি উল্টিয়ে পাল্টিয়ে না ভাজেন একপাশে ভাজা হবে আর একপাশে পুড়ে যাবে, এই জন্য সবসময় আলুগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভাজতে হবে। আলুকে লাল করে না ভেজে নিলে আলু কাঁচা কাঁচা গন্ধ করতে পারে ছলে, তাই আলুকে সবসময় লাল করে ভেজে নিতে হবে। আমি এখন আলুকে তেল থেকে তুলে নিচ্ছি। এখন আমি ফোড়ন হিসেবে ব্যবহার করছি 2টা দারুচিনি, সামান্য পরিমাণে গোটা জিরা, এগুলো আমি একটু অল্প অল্প ভেজে নেব। এখন আমি মশলা হিসেবে ব্যবহার করছি জিরা বাটা, আদা বাটা, ধনিয়া বাটা, মরিচ বাটা, হলুদ, আমি এগুলো সব মশলা ব্যবহার করেছি। আপনারা চাইলে ধনিয়া বাটা স্কিপ করে যেতে পারেন। মশলা কষানোর জন্য আমি সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম, তাহলে সামান্য পরিমাণ জল দিলে মশলাটা খুব সুন্দরভাবে কষা হয়, আর মশলাকে খুব ভালো মতো কষে নিতে হবে, কারণ আপনি যদি মশলা কষে না নেন তাহলে দেখা যাবে আপনার ঝাল ছোটে লাগবে এবং খেতেও ভালো লাগবে না, এই জন্য আগে সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। এখন আমি আমার ভাজা আলুগুলোকে মশলার ভিতর দিয়ে দিলাম। এখন মশলা এবং আলু আমি দুটো একসঙ্গে কষিয়ে নিচ্ছি। এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিলে আলুটা ভালো মতো সিদ্ধ হবে। আপনি দেখতে পাচ্ছেন আলু আর মশলাটা মোটামুটি কষা হয়ে গেছে, এখনও সম্পূর্ণ কষা হয়নি, কারণ দেখা যাচ্ছে মশলার মধ্যে জল আছে, এই জলটা যখন চলে যাবে আর তেলটা যখন উপরে উঠে আসবে তখন বোঝা যাবে মশলা ভাজাটা হয়ে গেছে, কষানোটা হয়ে গেছে। আপনারাও আমার মতো আলু কেটে কেটে দেখতে পারেন যাতে আলুটা সিদ্ধ হয়েছে কিনা, না হলে আপনারা বুঝতে পারবেন না আলুটা সিদ্ধ হয়েছে কিনা, এই জন্য টিপে দেখাই ভালো। এখন দেখতে পাচ্ছেন আমার পানিটা অনেক চলে গেছে জলটা, আর তেলটা উপরে উঠে গেছে। এখন আমি ফুলকপিকে আলুর মধ্যে দিয়ে দিলাম। এখন আমি সব মশলা দিয়ে ফুলকপিকেও মশলার সঙ্গে মিশাবো, কষাবো না। ফুলকপিকে সুন্দরভাবে না কষাইলে
ফুলকপি খেতে ভালো লাগবে না, আমার সব মশলা কষানো হয়ে গেছে। আমি মাঝে মাঝে নাড়া দিয়েই রান্না করব, না হলে নিচে লেগে যেতে পারে। আমি আলু আর ফুলকপিকে খুব সুন্দরভাবে মশলার সঙ্গে মিক্সড করে নিয়েছি। এখন আমি 1 বটি পরিমাণ জল আর এই ফুলকপির ঝোলের মধ্যে দিয়ে দিলাম। ঝোলটা যাতে একটু, আমরা যেহেতু ফুলকপির ঝোল করবো সেজন্য আমি 2 বাটি পরিমাণ জল দিয়ে দিলাম। এখন আমি খুব সুন্দরভাবে জলের সঙ্গে সব কিছু মিক্সড করে নিচ্ছি এবং আপনারা টিপে দেখতে পারেন ফুলকপি সিদ্ধ হয়েছে কিনা। দেখা যাচ্ছে আমার ফুলকপিটা ঠিক তেমন একটা সিদ্ধ হয়নি। এখন আমি ফুলকপির ঝোলের মধ্যে আমার ভেজে রাখা বড় কাতল মাছকে দিয়ে দিব। ভেজে রাখা মাছ যদি আপনি এখনই না দেন, আমি ভেজে রাখা মাছকে কড়াইয়ের মধ্যে ঝোলের মধ্যে দিয়ে দিলাম। আপনি ভেজে রাখা মাছকে যদি এখনই না দেন তাহলে দেখা যাবে মাছটার মধ্যে লবণ ঢুকবে না। এখন আমি পরিমাণ মতো লবণও ঝোলে দিয়ে দিলাম। এখন আমার ঝোলটা ফোটার সঙ্গে সঙ্গে মাছটাও ফুটে উঠবে এবং মাছের মধ্যে লবণও ঢুকে যাবে। এখন আমি ঝোলটাকে ফুটতে দিব। আমি 4 থেকে 5 মিনিট ঝোলটাকে এখন সুন্দরভাবে ফুটাবো। আপনি দেখতে পাচ্ছেন আমার ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে উঠছে। আর অবশ্যই আপনারা লক্ষ্য করবেন, ঝোলে যদি ফেনা দেখতে পান তাহলে বুঝবেন ঝোলটি ফোটানো হয়নি কিংবা লবণ কম হয়েছে। যখন দেখবেন তরকারি থেকে এই ফেনাটা চলে গেছে তখন বুঝতে পারবেন যে ঝোলটা ফোটানো ওকে এবং লবণও ঠিক হয়েছে। এই ফেনা দেখে এই দুইটা জিনিস বোঝা যায়। আমার ভিডিওটি প্রায় হয়ে আমার